নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে ভীষণ টেস্টি এক রেসিপি শেয়ার করব। খেতে অসাধারণ হয়, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর বানানো খুবই সহজ। এক কাপ সুজি দিয়ে বাড়িতেই সুজির এই রসমালাই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন। প্রথমে একটি কড়াইতে 200 গ্রাম সুজি দিয়ে দেব, তারপর স্বাদমতো নুন দেব। এবার অল্প আঁচে সুজিটা ভাজবো। খেয়াল রাখতে হবে সুজি যেন লাল না হয়ে যায়। সুজিটা ভাজা হলে আমি জল দিয়ে দেব। সুজি পুরোপুরি ভিজে যাবে ঠিক ততটাই জল দিতে হবে। জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে সুজি নাড়তে থাকবো। সুজির জল যখন শুকিয়ে যাবে আর সুজি প্যান থেকে ছেড়ে আসবে আর ঠিক এরকম ডো পাকিয়ে আসবে, তখন সুজির ডোটা নামিয়ে নেব। সুজির ডোটা ঠান্ডা হলে ডোটা একটু মেখে নেব। ডোটা একদম সফট আর স্মুথ করতে হবে। তারপর ছোট ছোট আর একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার শেপে গড়ে নেব, কিন্তু যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। সবগুলো বানিয়ে নেওয়া হলে এবার প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হলে সুজির বলগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। উল্টে পাল্টে দুই সাইড লাল লাল করে ভেজে নেব। এতে করে ভেতরে কাঁচাও থাকবে না আর দেখতেও বেশ লোভনীয় হবে। দেখুন, এখানে দুই সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনি ক্যারামেলাইজ করতে হবে, আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে চিনি পুড়ে যেতে পারে। চিনিতে যখন এরকম কালার আসবে তখন দুধ দিয়ে দেব আর মেশাতে থাকবো। প্রথমে আমি কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিলাম, তারপর বাকি দুধটা দিয়ে দিলাম। আমি মোট 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা আগে থেকে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম। দুধ ফুটে উঠলে সুজির বড়াগুলো দিয়ে দেব। এগুলো এখনো গরম রয়েছে, এই গরম অবস্থাতেই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একটু ফোটার পর মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আমি প্রায় 50 গ্রাম মতো চিনি দিলাম। আরও কিছুক্ষণ ফোটানোর পর দুধ যখন ঘন হতে শুরু করবে তখন আমি প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম বাটা দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ জাল দেব। এবার দেখুন, দুধ অনেকটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নেব আর পরিবেশন করে দেব। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর ততটাই সুন্দর খেতে। ওপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দেব, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আপনারাও এইভাবে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।